বুঝতে পেরেছি। সুগা ভাইয়া না আপনি? কিভাবে বুঝলে? আমি তো আমার নাম্বার থেকে তোমাকে ফোন দেইনি। দেখুন মিস্টার বিলাই, এই পৃথিবীতে আপনি একমাত্র ব্যক্তি যিনি আমাকে আলাদা আলাদা নাম্বার থেকে ফোন করে চুপচাপ ঘাপটি মেরে বিলাইয়ের মতো বসে থাকে, কোনো প্রকার কথা বলে না। আচ্ছা, বুঝতে যখন পারো প্রতিবার কেন সুগা ভাইয়া বলে আমার সমস্ত ইচ্ছায় পানি ঢেলে দাও বলো তো। হ্যাঁ, আমি পানি ঢালি, তার কারণ আমার বাবার অনেক টাকা আছে আর আমাদের বাসায় অনেক বড় বড় ট্যাঙ্কিও আছে, সেই জন্য আমার পানি ঢালতে কোনো প্রকার অসুবিধা হয় না। আমি আবার কৃপণ না, সেই জন্য আর কি। জিমিন, এই যে মিস্টার বিলাই, ভাইয়া কি জানে আপনি তার বোনের সাথে টাঙ্কি মারেন? আমি কই তোমার সাথে টাঙ্কি মারলাম, তুমি তো টাঙ্কি ভর্তি জল আমার মুডে মারলা। আরে না, আমি বলতে চাচ্ছি ভাইয়া কি জানে যে আপনি আমাকে ফোন করে করে বিরক্ত করেন? সুগা কথাটা শুনে অবাক হয়ে গেল। কি বললে, আমি তোমায় ফোন করে বিরক্ত করি? আমি তোমাকে আগে প্রপোজ করেছিলাম, আমি তোমার পিছনে ঘুরেছিলাম তো। জিমিন, আমি শুধুমাত্র তোমার ভাইয়ের আর আমার ফ্রেন্ডশিপ যাতে না ভাঙে, আমাদের বাবার বন্ধুত্ব না ভাঙে, সেই জন্য 2 বছর ধরে তোমার থেকে পিছন ছাড়িয়ে ছাড়িয়ে বাঁচিয়েছি। আর তুমি এমন সাতজনের সাতজনই আমাকে কিছুতেই ছাড়লে না, তোমার মায়ায় জড়িয়েই ফেললে। হুম হুম, বুঝতে হবে এই জিমিনের ট্যালেন্ট। তো ম্যাডাম এখন কি করেন? পড়ছি। তো ম্যাম, পড়া বাদ দিয়ে কি আমার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে? এই, আপনার লজ্জা করে না? একে একটা ছোট্ট মেয়ের সাথে প্রেম করছেন, দ্বিতীয় তো তাকে পড়তেও দিচ্ছেন না। সুগা বাধ্য হয়ে এবার ফোনটা কেটেই দিল। সঙ্গে সঙ্গে জিমিন আবারও সুগাকে ফোন করে। হ্যালো, ফোন কেটে দিলেন কেন? তুমি না বললা তুমি পড়ছো, তাই বলে আপনি ফোন কেটে দিবেন? আমি তো ফাজলামো করছিলাম। খাবার খেয়েছো? হুম, খাওনি কেন? আপনি খাইয়ে দেননি কেন? কারণ আমি তোমার বাবার জামাই লাগি না, তাই। তো কবে আমার বাবার জামাই লাগবেন? যবে আপনি চাইবেন। কথাই আছে না, যথা আজ্ঞা মহারানী, ঠিক তেমন ভাবে যখন আপনি বলবেন। পরদিন সকালবেলা জাঙ্কুক তের সাথে জাঙ্কুকের অফিসে চলে যায়। গিয়ে দেখে জাঙ্কুকের অফিসে সবগুলো ক্যান্ডিডেট বসে আছে। ও মাই গড, মিস্টার সাদা বান্দর, আপনার এত বড় অফিস মানলাম, কিন্তু এতগুলো ক্যান্ডিডেট, আপনি কই জায়গা দেবেন? জাঙ্কুক রেগে তাকাতেই বলল, সরি স্যার, মানে বলতে চাচ্ছি এতজন? হ্যাঁ, তার কারণ এটা অন্য কোনো কোম্পানি না, এটা জিওন কোম্পানি। আর এখানে যাদেরকে দেখছো তারা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত, তো আমি এই জন্যেই বলেছিলাম। দেখুন কি জন্যে কেন বলেছিলেন সেটা পরে হবে, দেখা যাবে কে ইন্টারভিউয়ে টিকে আর কে টিকে না। আপনার বিয়ে তো আমি হব। জাঙ্কুক মনে মনে একটা বাঁকা হাসি দেয়। এইবার দেখাচ্ছি মজা দিয়ে, তোতে তুমি এখানে বসে থাকো, যেহেতু তুমি সবার লাস্টে এসেছো, ইন্টারভিউ তোমার সবার লাস্টেই না হবে। আ, এই পাশমান ভিড়, একে তো দ্বিতীয় তো সবার লাস্টে, কেন আমারটা আগে নিলে কি হবে? দেখো তে রোলস অ্যান্ড রোলস, বুঝতে পেরেছি, সবই আমাকে শাস্তি দেওয়ার ধান্দা, তাই না? আরে না তে, আমি কি তোমাকে শাস্তি দিতে পারি বলো? ওকে যান, পা মারতে হবে না। জাঙ্কুক নিজের রুমে গিয়ে বসে পড়ে, সঙ্গে সঙ্গে একজন কফি নিয়ে গিয়ে দেয়। তে পুরো অফিস ঘুরে আসে, এইদিকে সবার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। জাঙ্কুক যাদেরকে ভালো লাগছে তাদের সিলেক্ট করছে। তে গ্রাম থেকেও
চারজন আসছে, তার মধ্যে দুজন হলো সুবিন আর ইয়নহো। সুবিন ভাইয়া, ইয়নহো ভাইয়া, তোমরা এখানে? হ্যাঁ, তে আমরা এখানে জবের জন্য অ্যাপ্লাই করছি। ও, ভালো করছো। তোমাদের যদি জবটা হয়ে যায় অ্যান্ড আমারও, তাহলে তো মজা এসে যাবে। তে তুমি কি শিওর তুমি পারবা? অবশ্যই, আই এম শিওর। ইন্টারভিউ নিতে নিতে প্রায় 4টে বেজে গেছে। তে এতক্ষণ বসে বসে খেলা করেছে, নাচছে, গান করছে, তবুও যেন সময় যাচ্ছে না। 4টা বাজা দেখে তে হুড়মুড় করে জাংকুকের অফিসের মতো ঢুকে পড়ে। জাংকুকের কেবিনে যেতেই জাংকুক একটা মেয়ের ইন্টারভিউ নিচ্ছিল। মিস তে, এ কেমন অসভ্যতম! স্যার, আমি মিস তে কখন থেকে হলাম? আমি তো তে। জাংকুক একটা নিঃশ্বাস ছাড়লো। এখানে কি চাই? আমি বসবো। আমি সবার রুম দেখে ফেলেছি, শুধু আপনারটা দেখিনি। বাকি সময়টা আপনার রুমেই কাটিয়ে দেব। জাংকুক বুঝলো এর কিছু বলে কাজ হবে না, ইন্টারভিউটা নিয়ে এর বিদায় করবে, তাই জাংকুক আর কিছু বললো না। প্রায় 5টা বেজে গেছে, তখন তের নামটা ডাকা হলো। তে তো রুমের মধ্যেই ছিল। তে গিয়ে প্রপারলি সালাম দিয়ে ওখানে দাঁড়িয়ে পড়ল। মিস তে, বুঝতে পারেন? থ্যাংক ইউ স্যার। এরপর জাংকুক একে একে সমস্ত প্রশ্ন করতে শুরু করলো। এইবার জাংকুকের মাথায় যেন বাজ ভেঙে পড়ল, কারণ তে এমন কোনো প্রশ্ন নেই যেটার উত্তর পারছে না। এখানে যারা ইন্টারভিউ দিতে এসেছে সবাই প্রায় হাই এডুকেটেড, কিন্তু কেউ তের মতো এত সুন্দর করে গুছিয়ে উত্তর দিতে পারেনি। চাঙ্কুকের মাথায় ঘুরে উঠছে। ইন্টারভিউ শেষ করতেই তে বলে উঠে, তো স্যার, আমার চাকরি হয়ে গেছে? আমি কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার দিয়েছি, আর আমি জানি এগুলো সঠিক। তুমি কি করে জানলে আমি তোমাকে এইসব প্রশ্ন ধরবো? আমি কেমনে জানবো? আপনি যা ধরেছেন আমার উত্তর দেওয়ার কর্তব্য ছিল, আমি দিয়ে দিয়েছি। আপনি চাইলে আমাকে আরও শতখানা প্রশ্ন করতে পারেন। জাংকুক আর কিছু বলল না। স্যার, হয়েছে আমার চাকরি? জাংকুক এবার থতমত খেয়ে গেল। কি বলবে থেকে? স্যার দেখুন, আপনি কিন্তু প্রমিস করেছেন। জাংকুক তো এবার নিজের কথায় নিজেই ফেসে গেছে। হয়ে গেছে তে, এখন তুমি আসতে পারো। ওকে, থ্যাংক ইউ স্যার বলেই গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক তো অবাক, এ মেয়ে কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, আমার স্যালারি কত? জাংকুক বড় বড় চোখ করে তাকাতে তে বলো, না মানে পরে শুনবো, ওকে বাই। তখনই ইয়নহো আর সুবিন আসলো। সঙ্গে সঙ্গে সুগা ফোন দিল, কিরে ভাই, আমার বোনের চাকরিটা হয়ে গেছে? আমি কি তোরে মানে তোর অফিসে মিষ্টি পাঠাবো? সুগা, এটা কি করে পসিবল? আমি ওকে যা প্রশ্ন করেছি এতক্ষণ, যতগুলো ক্যান্ডিডেট ছিল কেউ ভালোভাবে উত্তর দিতে পারেনি, কিন্তু তোর বোন এমন কোনো প্রশ্ন নাই যেটার উত্তর ওর জানা নাই। মিস্টার জিয়ন জাংকুক, বুঝতে হবে ওইটা তে, আমার বোন। হ্যাঁ, আমি মানলাম ও শুধুমাত্র ইন্টার পাস, কিন্তু তুই ওর শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে ধরলে কারোর থেকে কম না। হতে পারে ও অনেকটা দুষ্টু, বাট পড়াশোনায় তোকেও ছাড়িয়ে যাবে। তুই ছিলি কলেজ টপার, ইউনিভার্সিটি টপার, বাট আমার বোনও তোর থেকে কম না, তো বি কেয়ারফুল। আর শোন জাংকুক, যেহেতু তোর চাকরি হয়ে গেছে, সেহেতু ইয়নহো আর সুবিনকেও তুই একটা কাজ দিয়ে দিস। হ্যাঁ, তুই যদি দিতে নাও চাস তো শুধু ওদেরকে কোম্পানিতে রেখে দিস, বিনিময়ে ওরা কাজ করবে, তোর স্যালারি দিতে হবে না। আমি ওদের ওদের বেতনটা দিয়ে দেব। সুগা, দেখ, ইয়নহো আর সুবিন এমনিও টিকে গেছে আর ওরা খুব ভালো, তাই আমি ওদেরকে চাকরিটা দিচ্ছি। হ্যাঁ, তো মিস্টার জিয়ন জাংকুক, আমার বোনের খেয়াল রাখিয়েন, বুঝতে পেরেছেন? শালা, তুই ফোন রাখ।
দেখ ভাই, আমি আমার বোনের বিয়ে এখনো তোর সাথে দিইনি। বিলাইয়ের বাচ্চা সুগা আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। এরপর জাঙ্কুকের থেকে অনুমতি নিয়ে ইয়োনহো আর সুবিন রুম থেকে বেরিয়ে আসতে দেখ গিয়ে বলে, ভাইয়া তোমাদের চাকরি হয়ে গেছে না? হ্যাঁ অবশ্যই, তাহলে চলো আমাকে ট্রিট দাও। কিসের ট্রিট? ফুচকা? সুবিন ইয়োনোর মুখের দিকে তাকাচ্ছে আর ইয়োনো কাঁদো কাঁদো মুখ করে সুবিনের দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে ওখানে জাঙ্গুক উপস্থিত হয়। সুবিন আর ইয়োনজনের অমন মুখ দেখে বলে উঠে, কি হয়েছে, দুজন এমন করে দাঁড়িয়ে আছো কেন? কিছু না স্যার, আমি শুধু ওদের থেকে ফুচকার ট্রিট চেয়েছি। জাঙ্গুক একটু অবাক হলো, সামান্য কিছুর জন্য এমন করে এরা কাঁদো কাঁদো ফেস কেন বানিয়ে আছে? ইয়োনো আর সুবিন খুব কষ্ট করে মুখে হাসি টেনে বলল, চলো দে। তখনই জাঙ্গুক বলে ওঠে, না না চলো, আজকে আমি তোমাদের সবাইকে ট্রিট দেব। সত্যি স্যার? হ্যাঁ সত্যি। ইয়োনো আর সুবিন দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে একটা বিগ স্মাইল করে আর মনে মনে, স্যার আপনি শেষ।